ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। তো যাকে নিয়ে জামাই ষষ্ঠী, সে তো এখনও এসে পৌঁছায়নি, সে একটু পরেই চলে আসবে। আর এখন বাজে সকাল 8:30। আমরা চা টা খেয়ে নিয়েছি, এরপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নেবো। ওইদিকে মা রান্নাবান্না করছে টিফিন, সকালের টিফিনটা এখন করছে। আর মিঠাই এখানে ঘুমাচ্ছে, এই ফাঁকেই আমাকে স্নান করে নিতে হবে। স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি, রেডি হয়ে। স্নান করে চলে এসেছি, আর স্নান করছিলাম তখন মিঠাই বাবা ঢুকে গেছে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এবার চলো টিফিন করে নিই সকালের। ঠিক আছে ঠিক আছে, মুখ তুলবো না, ঠিক আছে, লজ্জা পাচ্ছে জামাই এখন। আরে মুখ তুলবো না, আমি বললাম তো শুধু এমনি তুলো, পেস হয়ে গেছে। যা খাবে খাও। তোমার জামার ওটা খুলে গেছে, যা কি হবে, ভালো মানা লুচি খেলে ভালো, লুচিটা মিষ্টি ভালো, তাকাও তাকাও, এই খাবে তুমি, দাঁড়াও, ভালো এমানা, ভালো ভালো ছিল। ওকে, সকালে টিফিন করা হয়ে গেল, এরপরে মা রান্না করছে দুপুরের জন্য, সবার দুর্ম খেয়ে নিল, সবার খাওয়া হয়ে গেছে। আমাদের সকলের টিফিন সবার হয়ে গেছে, আর এখানে মিঠাই বাবা খেয়ে দিয়ে সকলের টিফিন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছে। চলো তোমাদের আমাদের ঘরটা এবার ঘুরে দেখাই। এখানে আমি মনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি,
সাইড আমি খুলে দিয়েছি, যা আমার গরম লাগছিল শাড়ি পরে কাজ করতে। মিঠাই কি খাওয়াতে হবে, রেডি করাতে হবে, তো তার জন্য আমি শাড়িটা খুলে দিয়েছি। এখন মোনাকে আমি রেডি করিয়ে তারপর খাওয়াবো। পরে গরম লাগছিল তাই শাড়িটা খুলে ফেললাম। তাও তো আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, যে রোদ নেই, মেঘলা মেঘলা টাইপের, তবুও শাড়ি পরি না তো প্রচণ্ড গরম লাগছে, তাই খুলে দিলাম। রান্না করছে, চলো তোমাদের মা রান্না করছে দেখিয়ে আনি। আর মিঠাই এখানে জানালাতে কাককে ডাকছে, কা কা করে। মনে কই কাক, কই কাক, কোথায় কই কাক, কই কই, আসবে না তুমি? কাক দেখেছো, কাক দেখতে পেয়েছো? কই কাক, কই কা কা চলে এসো, চলো জানলা থেকে, চলো এদিকে যাবে, চলো চলো যাই, যাবে না, যাবে না, যাবে না, জানলা তো যাবে, বেশ বেশ যাও যাও, খেলা করো। জানালা পেলে আর কিচ্ছু চাই না তো, তাই না? বেশ খেলা করো, আমি যাই ঘুরে আসি দিদিনের কাছ থেকে। হ্যাঁ, পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবার, ধান দ্রব্য দিয়ে পুজো দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে দেখো ফুল দিয়ে। আমাদের পুজো দেওয়ার পর কিছুক্ষণ পরে প্রসাদটা তুলে নেয়, এই যে এখানে প্রসাদগুলো তুলে নেওয়া হয়েছে, এরপরে দিয়ে দেবে মা সবাইকে। যে মা এখানে মাংসটা বসাচ্ছে, মাটন দেখে মনে হচ্ছে ঝাল ঝাল হবে। আমার মা রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে, মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। মা রান্না করুক, আমরা ওদিকে যাই মিঠাইয়ের কাছে। মিঠাই কি হলো, কি কি গো, লিচু খাবে বলে এসেছো? ওলে মা পারলে লিচু খাবে গো, লিচু খাবে, তুমি লিচু খাওয়ার জন্য চলে এসেছো? দাঁড়া দাঁড়া, ছাড়ি দি ছাড়ি দি ছাড়ি দি, দাঁড়া দাঁড়া ছাড়াই, এনে নে 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 নে, অল্প নে অল্প নে, ভালো ভালো লিচু, ভালো মিঠাই, আস্তে 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 খাও, আস্তে আস্তে খাও, অল্প অল্প খাও। ও বাবা লিচু খাচ্ছে মিঠাই, দাঁড়া পুরোটা ছুলে দিই তারপর খাবি। হ্যাঁ বাবা রে, খাওয়া নে, দিচ্ছি তো, আমি তোকে দিচ্ছি, চিন্তা করিস না, দেখ নাও, ভালো দেখো রস পড়ছে, অপ্প অপ্প খাও, অপ্প অপ্প খাও, বাবারে রস পড়ে যাচ্ছে, দাঁড়া ভালো মনে, ভালো এমন ভালো, বাবা ভালো, ভালো সোনা, ভালো খাওয়া, ভালো লাগছে, খাওয়া হয়ে গেল, এবার চলে গেল জানালার কাছে, জানালার কাছে এবার চলে যাবে। এখানে বোন স্যালাড আর ফল এসব কেটে নিয়েছে, এরপরে মিঠাইকে আমি খাইয়ে দেবো। একটা মাছ ভাজা দিয়েছি আর খিচুড়ির মতো করেছি, ডাল সবজি সব দিয়ে ওকে খাইয়ে দেবো। খেতে খেতে ওইদিকে দাদুর দিকে তাকাচ্ছে, ওখানে দাদু ছিল স্নান করতে, আর ওইদিকে তাকাচ্ছে বারবার, দেখছে তাকে তাকে। খাওয়ার সময় ও যত চোখে পড়ে সব কিছু একে দেখবে, ওকে দেখবে, খেতে চাইবে না, এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে, দুষ্টুমি করে প্রচণ্ড, অনেক কষ্ট করে খাওয়াতে হয় ওকে, প্রচণ্ড দুষ্টু হয়েছে। আর এখন বড় হয়েছে তো এখন আস্তে আস্তে বেশি দুষ্টুমি করছে, খেতে চায় না, আগে ছোটো বলে তো অতটা জ্বালাতো না, এখন বেশি জ্বালায়। মনার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওর পাপাকে খেতে দেওয়া হয়েছে, সব খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে আম, লিচু, আর এদিকে স্যালাড কাটা আছে, আর এটাতে আছে পোস্ত, টক ডাল, মাছের কালিয়া, আর এখানে আছে খাসির মাংস, পাঁপড়, মিষ্টি, দই, চাটনি, আর এখানে আছে ভাজাতে আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, রেগুনি ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে পটল ভাজা, আর সাথে লেবু। এই যে আমাদের জামাই চলে এসেছে, খাবার থেকে বলছে এত খাবার খাওয়া যায়, আরে আমি আছি, চিন্তা নেই, জামাই পর গিন্নি আছে। এ মিঠাই, পাপা দেখ কি বলছে,
পাপড় ভাজা এসে বসে খাবি? বেশ বেশ খাও, আস্তে আস্তে খাও, যা পারবে, পড়ে থাকলে আমি খেয়ে নেবো। খাবে না? এগুলো তুলে তুলে রাখছে, বাটিগুলো সব একটা একটা করে নেবে। ওগুলো কার জন্য রাখছো? আমার জন্য? ইরে বাপরে, একটা কুমড়োর অর্ধেক, কি অবস্থা! না না, ও তো তখনই খেয়েছে, তুলে নিয়েছে। কত কষ্ট করে রান্না করলে তোমার শাশুড়ি তোমার জন্য, তুমি খাচ্ছ না, এত বড় অন্যায়! এগুলো তো সব তুলেই রেখেছো অর্ধেকের বেশি। ছি 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 ছি, খেতে হয় আজকের দিনে। শশা নেবে না? শশা না? কি সুন্দর সাজিয়েছে দেখেছো তোমার শালি? বেশ, তুই করে কর না, যিশু যখন খাচ্ছে তাতে সমস্যা কোথায়? এখন জামাই আদরে যদি বেশি টিকটক ভিডিও, এটা ছবি ফেসবুকে পোস্ট করার জন্য জামাইকে একটু হাওয়া বাতাস কর রে। তুমি তো ভাতু খেলে না, অপ্প একটু খেলে মাম দিয়ে। তুমি খাবে? তুমি খাবে? এসো এখানে বসিয়ে দে, তোকে পাঁপড় দেবো, বসো এখানে। হ্যাঁ এখানে বসিয়ে দে, দাও একটা ব্যাট পাঁপড় দাও ওর হাতে, ও পাঁপড় খেতে ভালোবাসে। আস্তে আস্তে অপ্প অপ্প খাও, অপ্প অপ্প খাও, খাও। হ্যাঁ বাবালি, এ পাপায়ের সঙ্গে খাচ্ছে মিঠা। অপ্প খাও, অপ্প না, অপ্প না। হ্যাঁ দে মিঠাই, দে। দেবে না পাপড়? দিবি না? বেশ খা, পা দিস না ওগুলোতে। মা আমাকে দিয়ে দিল খেতে, বললো তুইও খেয়ে নে। ওর সাথে আমাকেও বললো খেয়ে নিতে, তো আমিও খেয়ে নিচ্ছি। আর আমাদের না জামাই ষষ্ঠী নেই, মায়েরও তো শখ হয়, তার জন্য মা সাত করেই আদর করে কয়েক রকমের রান্না করে ওকে খাওয়াচ্ছে। আর ওর জন্য জামা প্যান্টও নিয়ে এসছে, আর মিঠাইয়ের জন্য এনেছে, আর ও মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। আমার যেটা নিয়ম করে ধান দুব্য দেয়, ফোঁটা দেয়, ওসব তো আমাদের নিয়মে নেই, মানে আমাদের জামাই ষষ্ঠী নেই, তো ওগুলো থাকবে কী করে? তো নর্মালি খাওয়া দাওয়া, সবাই এক জায়গা হওয়া, মজা করা, এটাই। আর আমাদের কাছে বলে তাই আমরা আসতে পেরেছি, দূরে হলে তো আর আসতে পারতাম না, তাই জামাই ষষ্ঠীটা পালন করা হচ্ছে। সামনের বছর হয়নি, তার আগের বছর হয়েছিল, সামনের বছর তখন মিঠাই হয়েছিল, তার জন্য আর হয়নি গো করা জামাই ষষ্ঠী। আর আমরা এখন খাচ্ছি, আর বাবার ভাই টেবিলে খাচ্ছে। খাসির মাংস খায় না, মাছ ডাল এইসব ভাজা ভুজি এইসব দিয়ে খাওয়াচ্ছে। মা মুরগির মাংস খায়, খাসির মাংস খেতে পছন্দ করে না, মায়ের নাকি কেমন একটা গন্ধ লাগে। মা যেহেতু খায় না, তো মায়ের ওইরকম গন্ধ লাগে। আমরা খাসির মাংস পছন্দ করি, আমারও প্রিয়, আমার হাজবেন্ডের প্রিয়, বাবা মা ভা মায়ের নয় সরি, বাবা ভাই বোন সবার প্রিয়। ওকে বলেছি কেমন হয়েছে মিঠাই, বাবা ভালো হয়েছে। আমি যদি বেশ ক্যামেরা ধরবো, ক্যামেরার সামনে বলবো, তখন ও বলেছে তাহলে ক্যামেরা ধরলে আমি বলবো ভালো হয়নি। ও ক্যামেরার সামনে ক্যামেরা পছন্দই করে না, আমাকে বলছে একদম ভিডিও করবে না। কিন্তু এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছি, বোনরা আমরা সবাই মিলে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দুপুরের, খেয়ে এইমাত্র বসলাম এখানে। আর আজকে খাওয়াটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, এত কিছু রান্না করেছে মা,
পেট পুরো ভর্তি হয়ে গেছে খেয়ে খেয়ে, একটু একটু করে খেলেও প্রচুর খাওয়া হয়ে গেছে। আর এখানে মানে মিঠাইয়ের পাপা মাকে একটা শাড়ি গিফট করেছে, আর মা মিঠাইয়ের পাপা আর মিঠাইয়ের জন্য জামা কিনে এনেছে। আমাকে বলছিলো শাড়ি নিতে, কিন্তু আমার প্রচুর শাড়ি রয়েছে আর শাড়ি বেশি একটা পরা হয় না, তো মাকে বললাম এখন নিতে হবে না। তাছাড়া এর জন্য আমি বারণ করেছি যে আমার এখন লাগবে না। তো মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা আমার কথা শুনেছে, কিনে নিই আমার জন্য। আমি বলেছি পরে দিয়ে দেবে আমাকে, এখন দরকার নেই আমার। তো মা বলেছে বেশ তাই হবে। তো চলো মিঠাইয়ের পাপার মায়ের আর মিঠাইয়ের শাড়ি আর জামা দেখিয়ে দিই। এটা হচ্ছে মায়ের শাড়ি যেটা মিঠাইয়ের পাপা দিয়েছে মাকে, এটা হচ্ছে ধনেখালির তাঁত, এইটা দিয়েছে মিঠাইয়ের পাপা মাকে। আর মা যেটা দিয়েছে গেঞ্জি আর প্যান্ট আর মিঠাইয়ের জামা, ওগুলোও রয়েছে, ওগুলো দেখাচ্ছি। শাড়িটা মায়ের পছন্দ হয়েছে মা বলল। আর এটা হচ্ছে মিঠাইয়ের জামা, এগুলোকে জামস্যুট বলে, পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছে। আর এটা মিঠাইয়ের বাবার প্যান্ট, ও কটনের প্যান্ট পছন্দ করে, তাই মা কটনের প্যান্টই কিনে দিয়েছে। আর ও শার্ট বেশি একটা পছন্দ করে না, তাই মা ওর জন্য গেঞ্জি নিয়ে এসেছে। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টাটা।